থেকে 35 টাকায় 5 পিস চিকেন নেন। আর এটা খেয়ে জাস্ট মানে ছিটকে গেছে, বলে না যে ওই জিনিসকে ছাতা হারিয়ে গেছে, ছাতা হারিয়ে। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head. Oh, hello everyone, welcome to another vlog. Chole eshi notun video niye, sei purono mukh niye. তো আজকে ব্লগটা হবে লেকমলের বাইরের যে স্ট্রিট ফুড, লেকমলের বাইরের স্ট্রিট ফুডের ব্লগ হবে। লেকমলের বাইরের স্ট্রিট ফুডগুলো ট্রাই করবো, খাবো, তোমাদেরকে রিভিউ দেবো। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ফুড দোকানে, দোকানটার নাম হচ্ছে আর আর ফাস্ট ফুড। তো এখানে দেখছি যে 35 টাকায় 5 পিস চিকেন নেন। সাইজগুলো একটু ছোটো ছোটো, ফুডটা মেবি খুব একটা ভালো না। তো 35 টাকায় 5 পিস চিকেন নেন, ট্রাই করে দেখা যাবে। এরকম একটা মোমো সাইজ, জাস্ট স্টাফিং মোটামুটি খুব একটা ভালো স্টাফিং না। আর এদের যে যে সসটা আছে এটার মধ্যে হালকা লেবু ফ্লেভার, বন্ধুরা নোম হচ্ছে বন্ধুরা দিচ্ছে সবুজ চাটনি ওটার মতন। এটা স্যুপটা খেয়ে দেখা যাক একবার, গরম দেখতে স্যুপটা মোটামুটি, স্যুপটা ভালো না খুব একটা। বাইরে যে চাটনিটা আর মোমোটা 35 টাকা, মোমোটা চাটনিটা ভালো, মোমোটা সাইজে ছোটো একটু, কিন্তু স্টাফিংটা ভালো, চিকেন অনেকটা আছে। 35 টাকায় 5 পিস চিকেন মোমো এই সাইজ কেনা যথেষ্ট ভালো হবে, ট্রাই করে দেখতে। কালীঘাট 4 নম্বর গেট থেকে বেরিয়ে মেবি 3-4 মিনিট মতন হাঁটা, তারপরে আর আর পাবে। তো বাকি ভিডিওটা সেই কন্টিনিউ। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্ট্রিট ফুডের দোকানে। এই যে ইনি কাকু এখানে সাউথ ইন্ডিয়ান ফুড বানায়, ধোসা, মশালা ধোসা, বড়া, দই বড়া সব রকম খাবার পাবে। তো এখানে আমরা অর্ডার দিয়েছি 1 প্লেট মশালা ধোসা আর 1 প্লেট দই বড়া। এই দই বড়া নিয়ে আমি আগেও আমার FB পেজে পোস্ট করেছি, তো যারা যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো। আর আমাদের পেজটা প্লিজ ফলো করে দিচ্ছি, বিমস্তি ব্লগ পেজের নাম। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্ট্রিট ফুড আইটেম নিয়ে, মশালা ধোসা 40 রুপির দাম। এত বড় সাইজের একটা মশালা ধোসা দিচ্ছে এরা, সাথে এখানে সাম্বার আছে, এই একটা চাটনি, এই একটা চাটনি, দুটো চাটনির নাম জানি না কি। তো একটা সাম্বার আর দুটো রকম চাটনি দিয়েছে। তো আগে ধোসাটা দিয়ে ট্রাই করে দেবো। চাটনির মধ্যে দেবো 3 রকম চাটনির মধ্যে দেবে দিয়ে বাইরের এটা খুবই ক্রাঞ্চি ক্রিস্পি ভালো, ভেতরের যে মশলাটা মশলাটা মানে যে মশলা দোসা যে স্টাফিংটা ওরা দেয় আলুটা সত্যি কোনো বাজে কিন্তু খেতে খুব ভালো। পিঁয়াজ মোস্টলি এটা ভেতরেরটা মনে হয় বানায় এরা করে দিয়েছিলাম, মোস্টলি যে ভেতরটা দিয়েছে এখানে আলু দেওয়া আছে, গাজর দেওয়া আছে, পেঁয়াজ কেটে দেওয়া আছে, মানে আলুর একটা স্টাফিং বানিয়েছে। এটা সত্যিই খুব ভালো, আমি মশলা দোসা একদম খাই না, এটা খেয়ে জাস্ট মানে ছিটকে গেছে, বলে না যে ওই জিনিসকে ছাতা হারিয়ে গেছে, ছাতা হারিয়ে গেছে। দারুন মানে দাদা, দুধটা শেষ করি, দুধটা শেষ করে অন্য একটা আইটেম নেবো, দইবড়া নেবো, দইবড়া নিয়ে ওটা রিভিউ দিই। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্ট্রিট ফুড আইটেম নিয়ে, আলমেশ্বর সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুড সেন্টার। তো অর্ডার এমন অবস্থা, কারণ আগে ভিডিওটা করেছিলাম, ভিডিওটার মধ্যে হাত চলে এসেছিলো বলে আমার প্রথম দিকে ভিডিও শ্যুট করতে হচ্ছে। তো দেখো এখানে 2 পিস এরা বড়া দেয় 35 রুপিস দাম। এই বড়াটাকে নিয়ে আমি আমার এভি পেজে আগে পোস্ট করেছি, এভি পেজের নাম হচ্ছে দি মুফি ব্লগ, যারা যারা ফলো করেনি ফলো করে না, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো 2 পিস বড় বড়া বড়া দেয় 35 রুপিস দাম, এরকম করে বড়াগুলো ওরা ছোটো ছোটো সাইজে কেটে দেয়, ওপরে ভর্তি করে ঝুরি ভাজা দেয়, চাটনি দেয় একটা ওদের লাল চাটনি, আর দই তো দেবেই নিশ্চয়ই, দই বড়া বলে কথা। মজা আয়া আমি আগে এসে এখান থেকে দই বড়া ট্রাই করেছি বলেই আমি আলাদা করে এই জায়গা স্ট্রিট ফুড ব্লগটা বানাচ্ছি না। আমি মানে দই বড়াটা মানে খেয়ে যাচ্ছি ছাতা হারিয়ে যাবে, ঠিক আছে
সাউন্ড মিলেই বলে না, লেভি বং বলে না, অসাধারণ যে রেস্ট, অসাধারণ। খেয়ে দেখো, ট্রাই করতে পারো। কালীঘাট মেট্রো থেকে 4 নম্বর গেট থেকে বেরিয়ে, 4 নম্বর গেট থেকে বেরিয়ে 4 মিনিটেরই হাঁটা, এসে দেখবে আলমেশ্বর সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুড সেন্টার। খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি আমরা ঘরের দিকে। আশা করি এরকম রেগুলার ভিডিও দিতে পারবো, শুধু ফুড ব্লগ না, অন্যরকম ব্লগ করারও চেষ্টা করবো। পুজোর সময় যদি ঘুরতে পারি, পুজোর সময় পুজোর ব্লগও দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে হিট করে দিও, আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, দেখা হচ্ছে পরে। গুড বাই।